नमस्कार बन्धुरा आमी पौशाली चले एलाम आरो एकटा नतुन भिडियो निये। एखन आमरा एई भिडियोते अपकामिंग एकटा हिंदी सिनेमा जेटा डिजनी प्लस हॉटस्टारे रिलीज होबे 2 डिसेम्बर। सिनेमाटार नाम होच्छे फ्रेड्डी। एई सिनेमाटार एकटा अफिशियल टीजार निये आलोचना करबो जेटा किछुक्षण आगे ड्रप करा होयेछे। एई सिनेमाटा डिरेक्ट करछेन शशांक घोष, बांग्लाय जोदि बोली शशांक घोष। एखाने आमरा मुख्य चरित्रे अभिनय करते देखते पाच्छि कार्तिक आर्यनके। বন্ধুরা আমি অনেক দিন পরে কোন হিন্দি ছবির একটা এত সুন্দর টিজার দেখেছি, মানে যেটা একটা আউটস্ট্যান্ডিং টিজার হয়েছে। এখানে টিজারটা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি কার্তিক আরিয়ান এখানে একজন ডেন্টিস্ট, মানে সে কিন্তু একজন ডক্টর, কিন্তু তা বাদেও তার চারিত্রিক যেগুলো বৈশিষ্ট্য, মানে অনেস্ট, ইনোসেন্ট, ইন্ট্রোভার্ট, শাই, এই ধরনের নানান রকম দিকগুলোকে স্ক্রিনের মধ্যে লেখা তোলা হচ্ছে। এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি ডেন্টিস্ট সে, এরকম একটা দেখতে পাচ্ছি যে তার একটা কচ্ছপ আছে যে সেই কচ্ছপটাকে প্রচন্ড ভালোবাসে। একটা এরকম জায়গা আছে যে সে তার মনের আনন্দে ডান্স করছে তার বাড়ির বাগানের মধ্যে নেমে, এবং কচ্ছপটাও সেখানে আছে। কাট একটা শট দেখা যাচ্ছে যেখানে ডার্ক একটা ব্লু স্টোন ইউজ করা হয়েছে। ওই নাচটাই নাচতে নাচতে কার্তিক আরিয়ান এগোচ্ছে রাত্রিবেলা, এবং মিডলে একটা ঝোপের মানে পর থেকেই শুরু হচ্ছে সেই কার্তিক আরিয়ানই কুঁজো হয়ে একটা লাশ টানতে টানতে নিয়ে আসছে। তো এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি একজনকে ধরে বেঁধে বোধহয় রেখেছে, বলছে যে এতক্ষণ ওয়েট করানোর, মানে একটু বেশিক্ষণ আপনাকে ওয়েট করাতে হলো, এইরকম একটা ব্যাপার। তারপরে কি হচ্ছে আমরা কেউ কিছু বুঝতে পারছি না। সিরিয়াসলি আমি বলছি দেখো এই ফ্রেড্ডি এটা একটা অদ্ভুত প্রজেক্ট হবে বলে আমার মনে হচ্ছে। এবং এর ব্যাকগ্রাউন্ড মিউজিক যেভাবে গ্রামাফোন দিয়ে এই টিজারটাকে শুরু করা হচ্ছে, তো মানে এর ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বলো, এই টিজারটার কালার কারেকশন বলো, যেখানটায় রাতের দৃশ্যগুলো ডার্ক ইয়েলো স্টোন দেখতে পেলাম আমরা, যেখানটা বাগানে কার্তিক আরিয়ান ডান্স করছে, ডান্স করতে করতে নাচছে, তারপরে সেই ডার্ক ব্লু স্টোনটা আমরা লক্ষ্য করতে পারলাম। টিজারটা থেকে আমরা গল্প কোনোভাবেই ধরতে পারলাম না, তবে এক ঝলক যদি বুঝতে পারি আমরা এই যে এতগুলো চারিত্রিক বৈশিষ্ট্য তো ওনার দেখানো হচ্ছে যে উনি অনেস্ট, ইন্ট্রোভার্ট, শাই ইত্যাদি ইত্যাদি, আমার মনে হয় এর সঙ্গে উনি একজন সাইকো, মানে আমার এটা ধারণা ইনি নাও হতে পারেন সাইকো, কারণ তাহলে এই লাশটা কার, কি বৃত্তান্ত, এগুলো কিচ্ছু আমাদের ধরতে দেয়নি। ইটস আ ফ্যান্টাস্টিক টিজার, আমার ভীষণ ভালো লেগেছে। আগামী 2 ডিসেম্বর আসছে ডিজনি প্লাস হটস্টারে। সত্যি বলতে কি দেখো কার্তিক আরিয়ানের সময়টা খুব ভালো যাচ্ছে। ভুলুলাইয়া 2 মানে হিউজ লেভেলের বক্স অফিস কালেকশন দিয়েছে, কিন্তু একটা কথা মানতে হবে এ পার্টিকুলার এই সিনেমাটা কিন্তু ক্যারেক্টার ড্রিভেন সিনেমা। এই সিনেমাটাকে যে ওনাকে মানে যদি সুনাম অর্জন করতে হয় ওনাকে ফাটিয়ে কাজ করতে হবে, কারণ ভুলভুলাইয়া 2 কিন্তু শুধুমাত্র কার্তিক আরিয়ানের চরিত্রটা নিয়েই সীমাবদ্ধ ছিল না, ওখানে তাকে সাহায্য করার জন্য প্রচুর ক্যারেক্টার ছিল। তো এখানে কিন্তু সেভাবে কেউ নেই, এখানে এই টোটালটাই হচ্ছে ক্যারেক্টার ড্রিভেন একটা কাজ। তো সেক্ষেত্রে কার্তিক আরিয়ান কিরকম পারফরমেন্স করেন আমি সেটাই দেখবার জন্য প্রচন্ড এক্সাইটেড। তবে এক ঝলক ওনাকে টিজারে দেখে মনে হচ্ছে উনি ফ্যান্টাস্টিক কাজ করছেন, মানে ওনার চোখ মুখই চেঞ্জ হয়ে গেছে, একটা চশমা পরে আছেন, চশমার একটা দিক এরকম ভাঙা, মানে ওনাকে আউটস্ট্যান্ডিং দেখতে লাগছে। মানে একটা বোবা হাবা গোবা লাগছিল প্রথমে দেখতে, তারপরে সেই মানুষটা একটা লাস্ট টেনে নিয়ে যাচ্ছে কি করে, বিশাল বড় একটা গল্প ভেতরে হয়তো সাজানো আছে। তো আমার ফ্যান্টাস্টিক লেগেছে এই টিজারটা একদম, মানে আমি কি বলবো, সাউথ ইন্ডিয়ায় এই ধরনের কাজের টিজার আমরা দেখে থাকি ন্যাচারালি, ওদের গল্পেও খুব দম থাকে এটা মানতেই হবে। তো দেখা যাক এই গল্পটা কেমন হয়। তো তোমাদের কেমন লেগেছে ফ্রেডের টিজার অবশ্যই কমেন্ট করে জানাও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, এভাবেই চ্যানেলের পাশে থেকো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তাহলে এখনের জন্য বাই বাই।